সবাইকে নমস্কার। আজ মনসা পূজার ছাগলের জন্য আছি ফকিনীর হাটে, আকবর মামার ফকিনীর হাট। অতিরিক্ত ছাগলের দাম ধরে রাখছে কিছু কিছু ব্যাপারী, আবার কিছু কিছু ব্যাপারী ছাগল ছেড়ে দিচ্ছে। প্রচুর চলেছি কোনো বাড়ি হঠাৎ দাদা নাই বলো মামা কত দিবা, কত দিবা? ছাগলটা ধরা ধরেছে দেখছেন। এখানে আকবর মামার হাটে কি ছাগলের দাম, ব্যাপারী ভাই বললো 80,000 টাকা। নাকি 80,000 টাকা ছাগল? কিছু কিছু ব্যাপার এখানে ছাগলের দাম প্রচুর ধরে রাখছে। যেখানে আকবর মামা নিজে বলেছিল 575 টাকা করে কেজি করে ছাগল বিক্রি করবে, এখানে ব্যাপারীদের সাথে ওনার কথা কোনো মিল নাই। কিছু কিছু ব্যাপারে ছাগল ছেড়ে দিচ্ছে, আবার মানে বেশিরভাগ ব্যাপারী ছাগলের দাম ধরে রাখছে, আবার কিছু কিছু ব্যাপারে ছাগল ছেড়ে দিচ্ছে। এবং কিছুক্ষণ আগে একটা দেখলাম, যে কোনো আগে দেখলাম আপনার 50,000 টাকা দিয়ে কত বিরাট ছাগল নিয়ে এলো, যার কারণে অনেক বেশি দেখলাম ব্যাপারে ছাগল ছেড়ে দিল। মানে ব্যাপারেও লাভবান হয়েছে, যে ক্রেতা উনি লাভবান হয়েছে। এদিকে আবার কিছু কিছু অনেক ব্যাপারে সেই ছাগল ছেড়ে দিচ্ছে শুধুমাত্র কিছু ব্যাপারে। পটিয়া না ওই তোমার আনোয়ারা, আনোয়ারা যাইতে যে রোডটা ওইদিকে আর কি, অন্য ফকিনীর হাটে। শুনে গেলেন যে হ্যাঁ হট্টা হইতে হ্যাঁ অন হইতে ছাগলটা দেখতাম আমাদের জন্য। দেখেন পাতা দিচ্ছে, তো খুব পাতা ধরেছে সামনে। হ্যাঁ হ্যাঁ ওইখানে ক্রসিং এর ওইখানে দাদা দাম তো ধরে রাখছে অনেক। এখানে কিছু কিছু ব্যাপারই ছাগলের দাম অনেক ধরে রাখছে, কিন্তু কিছু মানে সামান্য কয়েকটা ব্যাপারই ছাগলের সঠিক দাম দিচ্ছে, যার কারণে ওদের সাথে কথা বলে ছাগল নিয়ে ফেলা যাচ্ছে, অনেকে এরকম ছাগল নিছে। আবার কিছু কিছু ব্যাপারই ছাগলের দাম ধরে রাখছে।
ফাসিলা ধরে 50 টাকা করে নিচ্ছে 500 টাকা বাগু মামা বলছিল যে ছাগল নেবেন নেন না কারণ 500 টাকা আছে কিন্তু এখন 1050 টাকা করে হাসিল নিচ্ছে হ্যাঁ আকবর মামা দুটো বাজার দুটোতে আসছি বাজার দুটোতে ঘুরে ঘুরে ঘোরার পর লাইভে আসলাম আর কি ছাগলের দাম ধরে বসে থাকছে এরা ছাগল কিন্তু আছে অনেক ছাগল আসছে কিন্তু ছাগলের দাম ধরে বসে আছে অনেক ছাগল বিক্রিও হচ্ছে দাম বহুত ওড়ো দাম বহুত সামান্য কিছু 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 ব্যাপারে দাম হন যে এই ছাগলটা আমাদের জন্য দেখলাম এটা আর একটা ছাগল কত হচ্ছে বাবু সুহিন দে কোথায় মানুষটা কই মানুষটা কই কল দেন না একটা উনি উনি এদিকে আসেন এদিকে আসেন ছাগল কার আপনার কত কত দুইটা কত এটা আর এটা কত আরে উনি উনার কথা বলো আপনার কথা বলুন কেন আপনার সাথে কথা হয় না উনার ডাক দেন হ্যাঁ ফোন দেন ফোন দেন ছাগল কার আপনার উনি একটা রেড বলছে আমারে আমি একটা বলছি উনি কই উনি আসুক আপনি এক কথা বলবেন উনি এক কথা বলবেন তাহলে কেমন হবে আর উনি আসুক আপনার উনি 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 আসুক আপনি একটা বলবেন উনি একটা বলবে হ্যাঁ আসুক বিক্রি করবে সেটা জানা জানার জন্য আমি তো বলছি না আপনি 45 নাই বলতেছেন 45 তো বলে দিছে আপনি 45 কেন বলেন আপনার সাথে একজন কথা একজনের সাথে কথা ছাগল আমার ছাগলটা কোন জায়গা ছাগলটা কোন জায়গা সিরাজগঞ্জ আমি মনে চাই না আকবর মামা আরো পাল্লা তুলছে পাল্লা পাল্লা তুলে ছাগল দেবে উনি পাল্লা তো 570 টাকা করে কেজি দিয়ে ছাগল দেবে বলছে পাল্লায় তুলে যাও ওজন হবে তার সাথে 575 টাকা করে কেজি দিয়ে বলছে আকবর মামা তো হিসাব করে সবাই রাস্তা বলছে হবে নি রাটে আমরা কমলার থেকে আসছি না আমার ছাগল এটা কার টাকা এটা কার কত হ্যাঁ 32 দাম দিচ্ছেন দেটা 32 ছাগল আপনার থেকে আর নাম দেবো তারপর আমি বলতে পারবো হ্যাঁ 10,000 টাকা নেন 10,000 টাকা 10,000 টাকা নেন কত হইব চুন্দি দিবে সেটা নিবে সেখানে হলো লুকু সেলের মতো 35,000
Mama kasa golkar. Bye sagol har. Malik nai. Malik nai ver. Mamu ver Malik nai. Malik nai ver Malik. Kore Malik kore. Huh? Top boy. রশিদান দিছেন না সরল দান দিছেন দে রশিদান দিছেন দে নেই রশিদান তো বললেন সরল দান বলেন না অতিরিক্ত ছাগলের দাম ধরে রাখছে ফকির নিরাটে দেখতে পাচ্ছেন আপনারা ছাগল কিন্তু আছে এখানে ছাগলের দাম ধরে রাখছে ব্যাপারীরা যার কারণে অনেকে ছাগল কিনতেছে অনেকে দড়ি কিনতেছে তুই কিছু বল ইবানা 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 মানুষ ইবানা মানুষ ইবানা কমে পারবো না শান্তি ফেলল আপনি একবার দাম বলেন উনি একবার দাম বলে উনি একদম আপনার দাম বলে কেমন হবে হ্যাঁ আমি হলে সাগরের আমি ছিলাম না এটা এলে ফোন করে এলে এলে হ্যাঁ মামার কাছে বলে দিছি আমি দাম চাইলে মেলে মানে 50 দাম চাইলে 45 45 যখন আর 1000 কমা দিছি বললে বাবা এই নেওয়ার মতো দাম বলেন না এগুলো দেবার মতন বিক্রি করার নিয়ত থাকলে আপনি বলেন দেখতে পাচ্ছেন এই দিনটা ছাগল উনি 45000 টাকা দাম দিচ্ছে দিনটা ছাগল আমরা অলরেডি 25000 টাকা মরেছি কিন্তু দিচ্ছে না দিনটা ছাগল উনি 45000 টাকা বলতেছে হচ্ছে মনোগ্রাম সিডিয়া বাজার বেস্ট ফকিনের হাট থেকে আমি যেটা পারবো সেটা কইতেছি আপনারা দেবেন না হলে চলে যাবো আমার ফরক আনতেন তো নবনীতির মধ্যে দেখিয়েন এটা আর এটা একটা হলো যাচ্ছে না খালি গাড়ি ভাড়া যাওয়া আসা কামলা খরচ দাও এ বাবা আপনি 44 পড়ে আছেন আমরা 25 থেকে 30 লাভ মারছি আপনি এখন 44 পড়ে আছেন আমি তো এই বিক্রি করি না আমার বিক্রি করা আলাদা
আমি 20 টাকা খালি 40 আর তখন আমি 15 মানে এটা বিক্রি করব কত এটা বলে আছে আনতে চাই শুধু তোমার তোমার যে কত বলছো তুমি এই মামা তুমি যে 20 হাজার টাকা ছাগল নিয়েছো এটা কয় কেজি হিসাব করে নিয়েছো তুমি হিসাব তো আমারে বলো তো হ্যাঁ হ্যাঁ এটা কয় কেজি আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আপনার তো আপনার আইডিয়া তো ভালো হ্যাঁ হ্যাঁ যদি 30 কেজি না হয় আপনাকে 15 হাজার টাকা দিব আর যদি 30 কেজি যদি হয় তাহলে বলেন 15 হাজার টাকা দিব আপনি নেন আমি maaf করেন 30 আমি তো 30 কেজি কিনতাম আপনি কি পারাল সহ হিসাব করছেন सुंदर हम तो दादाबू सामने 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 दिन सारे दादुरी दादी देखे अपनारा बेपारे की वस्तु दाम धुरी रख दाम सामने दादुर चलो इन सीनारे इन लुई लुई नुली हजेल কত কত শুনে দাও না তোমার 65 তো পড়ে রাখলো বুনি দেখছেন আমাদের নানা কি দাম দেয় এটা বলো 65 আমি নাম বলছি ব্যাপারী ভাই রাখল ভাই এবং ক্রেতা সাধারণ আগে যারা আগে আলিয়া বলছেন মামার
বাগাছড়ের বাজারে এসেছেন, স্বাস্থ্যবিধি না থাকলে তাহলে বাস ফেল দান করুন। আপনাদের পাশে আমাদের প্রশাসনিক পানি কত রোগ হয়েছেন? পানি পানি এখানে ইঞ্জেকশন মারছে, আজকে ফেসবুকে দেওয়া হয়েছে তো ইঞ্জেকশন মারতেছে যে পানি খাওয়াচ্ছে ঘুরি ঘুরি, আমরা দেখছি তো এখানে এখানে ব্যাপারে কত কত একদম 13,000 কত কইত তুই কত কত দিবেন আপনি? 1,000 বাড়ে নেন, 1,000 বাড়ে নেন। হ্যাঁ কত হইলো, কত হইলো হবো, কত হইলো হবে? 32 15,000 নেবেন? কত কত পারবেন একটু শুনেন, লাস্ট কতটুকু বুঝাইলে কত 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 দায়িত্ব হবে আমার? তো কত দায়িত্ব হবে না আমার জন্য বলেন, একদম বলে দেন কত আমার কত দায়িত্ব হবে? আপনি বললে না হবে না, বলে করতে হবে 25 এ কম পারবেন না, 25 কত দেবে? কত আমি যদি আপনার 200 টাকা দাম দিই আপনি জিনিসটা নেবেন? ছাগল কিনবো তো মাংস হিসেবে করে কিনতে হবে না? ঠিক আছে, তা টি শার্ট কিনে নিতে হবে না আমার? এটা তার আম গাছ না, আমার সারা দিন আম পড়তে লাগলো। ফকিন্দারাটা দেখছেন কি দাম দিচ্ছে ছাগলের, এখানে শুধুমাত্র কিছু সংখ্যক ব্যাপারই ছাগলের একদম রিয়েল দাম দিচ্ছে, মানে মোটামুটি নেওয়ার মতো দাম দিচ্ছে, আর কিছু কিছু ব্যাপারে আর অনেক বেশিরভাগই ব্যাপারে দাম দিচ্ছে আকাশার পাতাল। আপনি 30 বলছেন, আমি 22 আজকে আজকে নাহলে কালকে তো দিতে হবে আপনাকে, আজকে দিলে সমস্যা কই? নেন ভাই দেন, টাকা নেন, টাকা নেন, টাকা নেন মামা, রসি খুলেন তো দেখান তো পানি খাবার।
আচ্ছা ঠিক আছে একটু হাঁটান, হ্যাঁ হাঁটান। কোন লোক আচ্ছা মামা ধরো 24 নিয়ে যাও, এটা 15,000 করে চাইছি, কেউ বলতে পারবে বাজার লোক যে বেশি চাইছি নাকি দামটা? আর কিনাই বেশি, কিনার থেকে লস করতে। আচ্ছা হাসি লোল ওখানে চলো, এই বেটা যদি বলো যে আমি রেট বেশি বলছি। হ্যাঁ আপনি এখানে দু চারটা লোক কম বলে 15,000 টাকা কাজ বেশি চাইছি। তোমার সিন্ডিকেটে কাজ হবে না, এটা সিন্ডিকেটে ভালো যেতে হইব। দেখেন দেখেন দুটা কিন্তু দেখেন সুযোগ কিন্তু বাড়া পাবেন না। দাদা উঠি আদম টিয়া পূজার আগের দিন ব্যস্ত আর কোনো কম হবে না। দুটা আমার কিনা 32,000, আপনি তো কই একটা কথা বেশি আচ্ছা দিও না, ঠিক আছে বেশি নুটতো আরেক 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 হিসেবে আরেক আরেক বাড়তে পারবো ঠিক
পিছে গিয়ে আরে এক একবার আসি আমি দাম কয়েকজন বেশি নিচ্ছে না যে দাম দিলে কেন নিবি কত হয়েছে কত বছর ছোট দিবে কিনলে ইয়াদ করে সাড়ে দশ দিলাম কত বছর ক্যালকুটার আনি দন্ত ক্যালকুটার অটো দিবে ষাট পঞ্চাশ পঞ্চাশ দিলে হবে না না পঞ্চাশ বাঘ এক হাজার দন আগে তারপর গুণ ছাব্বিশ দিবেন দে আরো হবে ঠিক আছে তো ছাব্বিশ হাজার তুমি তো পঞ্চাশ টাকা ধরে রিসিভ করে ফেলেন ছাব্বিশটা আচ্ছা ঠিক আছে তো এ হলো শেষ পরিস্থিতি পরে দেখাবো আপনাদের সাথে ফেসবুক লাইভ।